আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার নাহার জামান। আশা করছি সবাই ভালো আছেন। এই গরমে সুতি কাপড়ের কিন্তু কোনো তুলনাই হয় না, তার উপরে যদি হয় কাফতান ড্রেস তাহলে তো স্বস্তিটা একটু বাড়িয়েই দেয়। আর এর জন্যই কাফতান ড্রেস খুব সহজে কিভাবে কাটিং ও সেলাই করা যায় তার পদ্ধতিটি আজকে নিয়ে এসেছি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে সোয়া দুই গজ কাপড় নিয়েছি। সোয়া দুই গজ কাপড়কে চার ভাঁজ করে নিয়েছি। সম্পূর্ণ কাপড়টা মেপে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে 40 ইঞ্চি কাপড় আছে, হাফ ইঞ্চি বেশি আছে। তো 40 ইঞ্চি কাপড়টাই এখন আমি বন্ধ পাটটা নিচের দিকে এবং খোলা পাটটা কিন্তু উপরের দিকে রেখেছি, এটাকে কাটিং করে নেব। উপরে আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দিয়েছি, এটাকে একটু দাগ টেনে নিচ্ছি। সেলাইয়ের হাফ ইঞ্চি বাদ দিয়ে এখন আমি লম্বাটা ধরে নেব। লম্বা আমি যে ড্রেসটা তৈরি করব তার লম্বা হচ্ছে 39 ইঞ্চি দিচ্ছি এবং 1 ইঞ্চি আমি এখানে সেলাইয়ের জন্য নিচে রেখে দিয়েছি। দাগ টেনে নিলাম হাফ ইঞ্চি সেলাইয়ের বাদ দিয়ে। 5 ইঞ্চিতে আমি এখানে গলার জন্য নিয়েছি, 7 ইঞ্চিতে নিয়েছি বডি, 13.5-তে নিয়েছি হচ্ছে কমর, আর 19 ইঞ্চিতে নিয়েছি হিপ। মার্ক করাগুলো এখন দাগ টেনে নেব। গলার চড়া নিচ্ছে 3 ইঞ্চি 2 সুতা। গলায় কিন্তু আমি পাইপিন ব্যবহার করব, এর জন্যই এই মাপে নিচ্ছি, কারণ পাইপিন ব্যবহার করলে গলাটা একটু বড় হবে। লম্বা দাগ টেনে নিলাম। এখন বডির মাপ নিয়ে নিচ্ছি। বডি নিচ্ছি এখানে 11.5 ইঞ্চি। বডি হচ্ছে 46, 46-কে চার ভাগে ভাগ করে 11.5 আর এসেছে, তাই 11.5-তে মার্ক করে নিলাম। আর কমর হচ্ছে 44 ইঞ্চি, 44-কে চার ভাগে ভাগ করলে আসছে 11 ইঞ্চি, তাই কমরের দাগটা 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এবং হিপ হচ্ছে 48 ইঞ্চি, 48-কে চার ভাগে ভাগ করলে আসছে 12 ইঞ্চি, তো 12 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন দাগগুলো একটা শেপ স্কেল দিয়ে যোগ করে নিচ্ছি। পেছনের গলার জন্য 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। সোজা দাগ টেনে গলার একটা শেপ দিয়ে নিলাম। আর সামনের গলার জন্য তো 5 ইঞ্চিতে মার্ক করেছি, সেটাও একটা গলার শেপ দিয়ে নিলাম। সব সময় জামার পেছনের গলার কাটিংটা আগে করতে হয়, তাই আমি এখানে পেছনের গলার মাপের কাটিংটা আগে করে নিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে খোলা অংশগুলো কিন্তু একটু অগোছালো, ছোট বড়, এর জন্য আমি এটা কেটে সমান করে নিচ্ছি এবং নিচের অংশটাও কেটে সমান করে নিচ্ছি। সমানভাবে কাটা হয়ে গেছে। এখন ভেতর থেকে পেছনের অংশটা বের করে নেব। পেছনের অংশটা বের করে সামনের অংশটা খুব ভালোভাবে গুছিয়ে নিতে হবে, যেন গলাটা কাটার সময় উলটপালট না হয়। সম্পূর্ণ কাপড়টা গুছিয়ে তারপর সামনের যে গলার কাটিংটা আছে সেটা করে নিতে হবে। এই হচ্ছে গলা কাটিংয়ের নিয়ম। এখন গলা তো কাটা হয়ে গেছে, আমি গলায় ও আমার সম্পূর্ণ জামাতেই কিন্তু পাইপিন ব্যবহার করব, আর এর জন্য এখন পাইপিনের কাপড় কেটে নেব। পাইপিনের জন্য এখানে আমি হাফ গজ কাপড় নিয়ে নিয়েছি। পাইপিনের চড়া হবে 1 ইঞ্চি 2 সুতা। 1 ইঞ্চি 2 সুতো করে আমি কয়েকটা দাগ কেটে নিচ্ছি। দাগ অনেকগুলো কাটার কারণ হচ্ছে আমি কিন্তু জামার চারো পাশ এবং গলা সম্পূর্ণটাই পাইপিন দিয়ে দিব, আর এর জন্যই পাইপিনের কাপড়গুলো একটু বেশি করেই কেটে নিচ্ছি। এর জন্য অনেকগুলো কাপড়ই কেটে নিচ্ছি যেন সেলাইয়ের সময় শর্ট না পড়ে। সোজাসুজিভাবে দাগ কেটে নিয়েছি, এখন এগুলো কেটে নেব, প্রত্যেকটাই কেটে নেব। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি যেগুলো জামার চারপাশে এবং নিচে পাইপিং করব এর জন্য কিন্তু এভাবে লম্বাটেভাবে কেটে নিচ্ছি। জামার চারপাশ এবং নিচের অংশটুকু যদি পাইপিং করতে চান তার জন্য সোজাসুজি ও লম্বাটি কেটে নিতে হবে। আর গলার জন্য যে পাইপিনটা কাটতে হবে সেটা কিন্তু অবশ্যই কোনাচেভাবে কাটতে হবে। আপনারা দেখলে লক্ষ্য করতে পারবেন এখন যেই পাইপিনটা আমি কেটে নিচ্ছি এটা কিন্তু আমি গলার জন্য কাটছি,
এই আর গলার পাইপিংটা সব সময় কোনাচে করে কাটতে হয়। পাইপিংগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন আমি গলার পাইপিংটা আগে জয়েন করে নিচ্ছি। গলার পাইপিংটা যেহেতু কোনাচে করে কেটেছি, এর জন্য এটা আগে খুব ভালোভাবে জয়েন করে নিচ্ছি। কোনাচে করে দেখতে পাচ্ছেন কিভাবে জয়েন করছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। পাইপিংগুলো জয়েন করা হয়ে গেছে, এখন গলায় পাইপিং করার আগে আমি কাঁধ জয়েন করে নেব। আমি একটা কাঁধ জয়েন করব আর একটা কাঁধ খোলা রাখব পাইপিং করার জন্য। তাই প্রথমে এটা এখন জয়েন করে নিচ্ছি। ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি, প্রত্যেকটা সেলাই আমি ডাবল করে দেব যেন সেলাইগুলো মজবুত হয়। কাঁধ জয়েন করা হয়ে গেছে, এখন যে খোলা পাশের কাঁধটা আছে সেই ভাঁজটা খুলে তারপর এক সাইড থেকে আমি পাইপিং করা শুরু করব। গলার পাইপিংটা করার জন্য প্রথমেই আমি কাপড়টার যে সোজা করে কেটে নিচ্ছি পাইপিংয়ের কাপড়টা। এখন আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে এখানে কিন্তু 1 ইঞ্চি দূরত্বে আছে। এই কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে তারপর যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা কিন্তু আমার ব্যাক পার্ট, এই যে উপরের পার্টটা অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক পার্ট। ব্যাক পার্টে আমি এখন পাইপিংটা জয়েন করে নেব। পাইপিংটা জয়েন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পাইপিংয়ের কাপড়টা কিন্তু টেনে ধরতে হবে, শুধু এটা গলার জন্য। আপনি যখন গলায় পাইপিং করবেন নিচের কাপড়টা কিন্তু নর্মাল থাকবে এবং পাইপিংয়ের কাপড়টা কিন্তু টেনে টেনে তারপর সেলাই করতে হবে, অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে যেতে হবে। আমি কিন্তু এটা ব্যাক পার্টের উপরে সেলাই করছি, ফ্রন্ট পার্ট কিন্তু নিচে, মানে কাপড়ের উল্টো পাশে সেলাই করে নিচ্ছি। সেলাইটা হয়ে গেছে, এখন যে বাড়তি অংশটুকু আছে সেই বাড়তি অংশটুকু আমি কেটে দিয়েছি। পাইপিংটা কিন্তু আমি লাগিয়েছি ব্যাক পার্টে, এখন সেই পাইপিংটা ঘুরিয়ে আমি ফ্রন্ট পার্টে নিয়ে এসেছি। এনে এখন এখানে আমি একদম পাইপিংয়ের সাইড দিয়ে সেলাই করে নেব। খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। গলার পাইপিংটা আমি একটু মোটা করেই দিচ্ছি যেন দেখতে ভালো লাগে। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গলায় পাইপিং করা কিন্তু হয়ে গেছে। এখন যে আরেকটা কাঁধ আছে যেটাকে আমরা খোলা রেখেছিলাম সেই কাঁধটাও আমরা এখন জয়েন করে নেব। দুই পাশের কাঁধে কিন্তু সেলাই করা হয়ে গেল, এটাও এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। কাঁধ জয়েন করা হয়ে গেছে, এখন সাইড পাইপিংয়ের পালা। আমি কাঁধ বাদে বাকি চারপাশেই কিন্তু পাইপিং করে নেব, তাই ভাঁজটা খুলে নিচের এক কোণা থেকে পাইপিং করা শুরু করব। পাইপিং করার আগে আমি যে কেটে কেটে রেখেছিলাম পাইপিংয়ের কাপড়গুলো ওগুলো এখন জয়েন করে নেব। পাইপিংয়ের কাপড় জয়েন করা হয়ে গেছে, এখানেও আমি পাইপিংটা দুই ভাঁজ করে জয়েন করব। কিন্তু শুধু তফাতটা হচ্ছে এখানে আমি ফ্রন্ট পার্টে আগে সেলাই করব। গলার সেলাইটা আমি ব্যাক পার্টে করেছিলাম, এখন আমি এটা ফ্রন্ট পার্টে করব। কারণ হচ্ছে আমি পাইপিংটা চিকন করে সেলাই করব, এর জন্য আমি ফ্রন্ট পার্টে পাইপিংয়ের কাপড়টা ডাবল ভাঁজ করে তারপর এখানে সেলাই করছি। আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি যখন গলার পাইপিং জয়েন করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে কামিজের কাপড়টা স্বাভাবিক থাকবে এবং পাইপিংয়ের কাপড়টা একটু টেনে টেনে
সেলাই করতে হবে। কিন্তু এখানে যখন আমরা জামার সাইড বা নিচে সেলাই করব, তখন পাইপিং সেলাই করব, তখন কিন্তু এখানে দুটো কাপড়ই স্বাভাবিক থাকবে, কামিজের কাপড় এবং পাইপিনের কাপড়, কোনোটাই টেনে টেনে নিতে হবে না, দুটোটাই স্বাভাবিকভাবে সেলাই করতে হবে। দেখতেই পাচ্ছেন গলার কাঁধ কিন্তু চলে এসেছে, কাঁধের এপাশ আর ওপাশ, মানে আমি একসাথে সামন ও পেছন একসাথে পাইপিং করে সেলাই করে যাচ্ছি। সেলাইটা কিন্তু করতে হবে কাপড় এবং পাইপিনের একদম সাইড দিয়ে, খুব ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন, আর সেলাইগুলো যেন একদম সোজাসুজি হয়। সাইডের পাইপিংটা কিন্তু অনেকটা লাগানো হয়ে গেছে, এখানে বাড়তি কিছু অংশ আছে, সেই বাড়তি অংশটা আমি কেচি দিয়ে কেটে নেব। পাইপিংটা আমি ফ্রন্ট পার্টে সেলাই করেছিলাম, এখন একটু আঙুল দিয়ে এটাকে একটু ঘষে তারপর ব্যাক পার্টে পাইপিংটা ঘুরিয়ে তারপর ফ্রন্ট পার্টেই কিন্তু সেলাইটা করতে হবে। চিকন করে আমি এখানে পাইপিং বের করে নিয়েছি, চিকন করে যে আমি পাইপিংটা বের করেছি তার একদম পাশ দিয়ে কিন্তু সেলাইটা করে যেতে হবে। পাইপিং করা হয়ে গেছে, কিন্তু বাড়তি অংশটুকু কিন্তু একটু ফাঁকা আছে, এই ফাঁকাটা বন্ধ করার জন্য আমি এখানে আরেকটা সেলাই দেব, আর এই সেলাইটা কিন্তু 1/4 সেলাইয়ের মতোই হবে। আমরা কামিজের সাইডে যেমন সেলাই করি ঠিক তেমনভাবেই সেলাইটা করে নিতে হবে। এই তো খুব সহজভাবে এক পাশের পাইপিং করা কিন্তু হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একইভাবে আমি অপর পাশেরও পাইপিংটা লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নিচের অংশে পাইপিং লাগাব, একইভাবে আমি নিচের অংশেও পাইপিং জয়েন করে নেব। কিন্তু এখানে তফাৎটা হচ্ছে পাইপিং জয়েন করার আগে উপরের অংশটাকে একটু ভাঁজ দিয়ে তারপর পাইপিং জয়েন করব, আর বাকি সম্পূর্ণ কাজটা কিন্তু একই। আমার সাইডে যেমন করে পাইপিং করেছি এখানেও তেমনভাবেই পাইপিং করে নিতে হবে সেলাইগুলো। তো চারপাশ পাইপিং করা হয়ে গেছে, এখন ড্রেসটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে আমরা ভেতরের দিকে বডির শেপে সেলাই করব। এর জন্য প্রথমেই আমি এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি, কাঁধ থেকে 7 ইঞ্চিতে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি এবং 13 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি কোমরের মাপ, আর 19 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি হিপের মাপ। বডি হচ্ছে 44, 44কে 4 ভাগ করলে আসছে হচ্ছে 11, আমরা 11 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি, এবং কমর হচ্ছে 42, 42কে 4 ভাগে ভাগ করলে আসছে 10.5, কমরের ওখানে আমরা 10.5-এ দাগ দিয়ে নিচ্ছি, আর হিপ হচ্ছে 46, 46কে 4 ভাগে ভাগ করলে আসছে 11.5, তো 11.5তে আমরা মার্ক করে নিচ্ছি। মার্ক করা হয়ে গেছে, একইভাবে
अपर पाशेओ आम्रा सेम भावे माप निये मार्क करे नेब। एखन भाजटा खुले तारपर आम्रा सेलाई करे नेब। जे मार्कगुलो करे निएछि शुधु ओई मार्क अनुजायी आम्रा सेलाईटा करे नेब। कपड़ा घूरिए डबल करे सेलाई दिए निच्छी। एकी भावे आरेक पास जे मार्क करे निएछी सेटाओ सेलाई करे निएछी। बस बॉडी सेलाई किन्तु शेष। जामाय शुभतम व्यवहार करब और शुभतम तैरी करार जोन्नो वन टाइम बोतम निये निएछी और पाइपिंगेर जे कापड़ सेटा छोटो छोटो करे चार कोना करे केटे निएछी। एटा एखन बोतामेर उपरे दिए एकटु मुड़े नेब। तारपर जे सुई सूता आछे सेटा दिए खूब भालोभावे पेचिए एकटु बेधे नेब। एखन एटाके केटे नेब। बस तैरी हये गेलो शुभतम। एखन एटा आमी जामार सामनेर अंशे किन्तु बोतामटा सेट करब। एर जोन्नो बोतामटाके रेखे तारपर जामार साथे एटाके चारोपाश घूरिए घूरिए भेतर थेके सेलाई करे नेब। खूब भालोभावे लक्ष्य करले बुझते पारबेन जे सेलाईटा किभाबे करछि। एकईभावे आमि एखाने चारटा शुभतम व्यवहार करेछि एबं चारोटाई किन्तु सामनेर अंशे गलार नीचे। এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল কাফতান ড্রেস। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।